চিকেনের সাথে গাজরটাকে ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে পানিটা বলক উঠলে 3 পিস মুরগির বুকের মাংস দিয়ে দিব, 1 প্যাকেট পাস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটি টমেটো দিয়ে দিলাম, রসুনের 3টি কোয়া, 3টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ রান্নার তেল, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলো তুলে নিব। রসুন, টমেটো, কাঁচামরিচ এগুলো আমি ব্লেন্ড করে নেব। চিকেনটাকে আলাদা তুলে রাখবো আমি। পাস্তাগুলো উঠিয়ে রেখে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব। এখন চিকেনটাকে একটু ঝুরা ঝুরা করে নিব। সবগুলো ঝুরা করা হয়ে গেছে, এখন আমি একটা প্যানে দিয়ে দিব বাটার। বাটারটা গলে গেলে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা 2 মিনিট ভেজে নিব। দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি 1/2 চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচি এখন 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটে দিয়েছি পেঁয়াজটা যাতে গলে না যায়। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা, এটা আমার প্রয়োজন করা, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাটা, 1 টেবিল চামচ চিনি, 7 মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে একটু 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব পাস্তার সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তুলে রাখা পাস্তা। পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে পাস্তা রান্না করলে কিন্তু আপনি রেস্টুরেন্টের হুবহু স্বাদ পাবেন। এখন দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কেমন লাগলো আমার আজকের পাস্তা রান্না রেসিপি সবাই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।